কালী উপলক্ষে শহর জুড়ে আলোর রোশনাই ওদের জন্য শুধুই অমাবস্যার অন্ধকার ধর্মতলায় মাতঙ্গিনি হাজরার মূর্তির নিচে আন্দোলনে অনর দু চোদ্দ টেট চাকরি প্রার্থীরা সাতষট্টি দিনে পড়লো তাদের ধর্না অবস্থান হাতে ধরা পোস্টারে হকের চাকরির দাবি উৎসবের মেজাজে গোটা বাংলা এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা সেই সব উপেক্ষা করে ধর্মতলায় ধর্নামঞ্চে হাজির চাকরিপ্রার্থীরা প্রার্থীরা ধর্মতলায় মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে আন্দোলনে অনর দু হাজার টেট চাকরি প্রার্থীরা কালী পুজো উপলক্ষে আমরা জানি যে একেবারে আলোর রোশনাই চারিদিকে কিন্তু ওদের জন্য শুধুই অমাবস্যার অন্ধকার ধর্মতলায় মাতঙ্গিনি হাজার মূর্তির নিচে আন্দোলনে অনর দু হাজার চোদ্দ চাকরি আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈতর কাছে সত্যজিৎ সাতষট্টি দিনে পড়লো তাদের ধর্না অবস্থান চাকরি প্রার্থীরা কি বলছেন তারা দেখো সঙ্গীত তোমাকে প্রথমেই দেখাবো যে এই জায়গার ছবি যে ধর্মতলার যেখানে যে দু হাজার চোদ্দোর যে টেট উত্তীর্ণরা যারা এখনো বসে আছেন সাতষট্টি দিনে পড়লো তুমি যেমনটা বলছিলে এবং একের পর এক যে সমস্ত লেখা আমি দেখতে পাচ্ছি সবাই হাতে করে বসে আছে যারা কয়েকদিন আগে যাদের ছবি আমরা দেখেছিলাম যে শট যাদেরকে তুলে দেওয়া হয়েছিল লেখা রয়েছে যে দীপাবলির আলোয় পর্ষদের শুভ বুদ্ধির উদয় হোক পর্ষদের বিরুদ্ধে অভিযোগ পাশাপাশি আরও একটি জায়গায় লেখা রয়েছে আর কত পুজো হবে রংহীন এবার মোদের নিয়োগ দিন যেমনটা দেখা যাচ্ছে যে একের পর এক স্লোগান উঠছে এবং এখানে অনেককে দেখা যাচ্ছে যারা বাচ্চা নিয়ে চলে এসছেন বিক্ষোভে সামিল হতে এবং যেখানে তিলোত্তমা রঙের উৎসবে মেতেছে সেখানে তারা যেমনটা দাবি করছেন যে পর্ষদের শুভ বুদ্ধির উদয় হোক এই রং এবং এই আলোর যে শুভ বুদ্ধি সেই শুভ বুদ্ধির উদয় হোক কি অভিযোগ আমাদের একটাই অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী আর আমাদের আমাদের কাছে একটাই অভিযোগ দ্রুত নিয়োগ দিন আমরা আমরা সকল দীর্ঘদিন ধরে আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের একতা মঞ্চের গ্রুপ থেকে সবাইকে অনুরোধ করছি প্লিজ আমাদের নিয়োগটা দিন প্লিজ আমাদের নিয়োগটা দিন নিয়োগটা দিন আমাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করুন এখানে দেখছি মা কেঁদে বলছে এদের নিয়োগ দাও কি বোঝাতে চেষ্টা সবাই তিল গোটা দিল তোমায় লাইট জ্বলছে সবাই আলোকিত কিন্তু আমাদের জীবনটা অন্ধকার যারা অযোগ্য তারা চাকরি পেয়ে গেল কিন্তু সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল কিন্তু আমরা পাশ করা সত্ত্বেও আমরা কোনো চাকরি পেলাম না আমাদের কষ্টটা মুখ্যমন্ত্রী বোঝারই চেষ্টা করছে না আমরা খুবই অসহায় যেমনটা দেখছি যে দীপাবলির আলোয় শুভ বুদ্ধির উদয় হোক এখানে কি বোঝানোর দেখুন চারিদিকে যেখানে আলো সেখানে আমাদের জীবন অন্ধকারই রয়ে গেছে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও আমাদের জীবন আজ অন্ধকার সেটাই সেটাই আমরা বোঝাতে চাইছি যে আমাদের কবে এই আলো থেকে অন্ধকার থেকে আমরা আলোয় যাব সেটাই মুখ্যমন্ত্রীকে আমরা একেবারে দীপাবলিতে যেখানে শহর জুড়ে আলোর উৎসব পালনের একটা প্রস্তুতি সেখানে এখানে অন্ধকার সেটাই বোঝাতে চাইছেন এখানকার বিক্ষোভকারীরা যে কারণে তাদের হাতে দেখতে পাচ্ছ যে আজকের দিনে একটা অন্য লেখা সবার হাতে হাতে আলাদা লেখা এবং পর্ষদের বিরুদ্ধে অভিযোগ পাশাপাশি যে দাবি তাদের বরাবরের দাবি নিয়োগের দাবি সেই দাবি রয়েছে তাদের সঙ্গীতা ধন্যবাদ সত্যজিৎ